আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জি, ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আছে আজহারুল ইসলাম। আজহারুল ইসলাম, আপনি বলেন। হ্যাঁ আজহারুল ইসলাম, আপনাকে যুক্ত হ্যাঁ ভাই করছি, শুনতে বলেন। পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ জি বলেন ভাই বলেন। শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, আসলে আপনার কাছে আমার একটা জিনিস জানতে চাওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ, বলে ফেলেন তাহলে। আপনি তো মানে নামে আসিফ মহিউদ্দিন, মানে একটা মুসলিম নাম। ভাই, প্রশ্নটা শেষ করার আগে আপনি আমার আমার একটা প্রশ্নের উত্তর দেন। মুসলিম নাম জিনিসটা কি? আসলে মুসলিম নাম এগুলো স্বাভাবিকভাবে মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, আরবি ভাষায় হয়ে থাকে, আর একটা তো ভাই, সুন্দর অর্থ আরবি, থাকে। আরবি আরব দেশে তো আরবি ভাষাভাষী তো অনেক ইহুদিও আছে, অনেক খ্রিস্টানও আছে, অনেক পৌত্তলিকও আছে। তো আরবি ভাষা তারপরে হলেই সেটা মুসলিম, সেটা আপনাকে কে বলল ভাই? আপনার নামটা দিন মহিউদ্দিন অনেকটা ভাই, ইসলামের আমার সাথে কথাটা আগে কথাটা আগে শুনে নিন, কথাটা আমার কথাটার উত্তরটা দেন আগে, তারপর আপনি অন্য আরেকটা প্রসঙ্গে যান। যে আরব ভাষাভাষী যারা আছে, তাদের ভিতরে ইহুদি আছে, খ্রিস্টান আছে, পৌত্তলিক আছে। যেমন ধরেন আব্দুল মুত্তালিব, এই নামটা কি ভাই মুসলিম নাম নাকি ইহুদি নাম নাকি খ্রিস্টান নাম, কি নাম? আসলে এটা তো চাচা হিসেবে আমি আব্দুল মুত্তালিব ছিল, আব্দুল মুত্তালিব ছিল মুহাম্মদের দাদা, তিনি ছিলেন একজন পৌত্তলিক। হ্যাঁ, তিনি মূর্তি পূজা করতেন, কাবা শরীফে তখন 360টা মূর্তি ছিল, তিনি সেই তিনশো ষাটটা মূর্তি পূজা করতেন। তিনি মূর্তির পূজা করতেন না। তিনি অবশ্যই মূর্তি পূজা করতেন, মোহাম্মদের বাবা সেও মূর্তি পূজা করত, এবং আপনি মোহাম্মদের সিরাত সহি বলতে হাদিস আছে। আমি সমস্ত সিরাত পড়ছি, কি বলেন ভাই? আমি না আপনাকে না বলে দিচ্ছি, আমি আপনাকে বলে দিচ্ছি, মোহাম্মদের বাবাও মূর্তি পূজা পূজা করতো, মোহাম্মদের মাও মূর্তি পূজা করত। মূর্তি পূজা করতেন না, ওনারা মূর্তি থেকে বেঁচে ছিলেন। ভাই ভাই, আপনাকে আমি তাহলে রেফারেন্স দেখিয়ে দিচ্ছি। রেফারেন্স হ্যাঁ দেখবেন দেন। আপনি? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমি রেফারেন্স দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেন, রেফারেন্স দেন। হ্যালো, হ্যাঁ, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, আমি রেফারেন্সটা স্ক্রিনে আনছি, সহিহ হাদিস আনতেছি, 1 সেকেন্ড অপেক্ষা করেন। ভাই, এটা হচ্ছে সহিহ মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ হওয়া, দেখতে পাচ্ছেন স্ক্রিনে? জি আজহারুল জি ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই সহিহ মুসলিমের ইসলামিক ফাউন্ডেশনের অধ্যায় নম্বর হচ্ছে কিতাবুল ইমান, এটা হচ্ছে প্রথম অধ্যায় মুসলিম শরীফের, ঠিক আছে? এইটার হাদিস নম্বর হচ্ছে 394, 394 হাদিসের পরিচ্ছদের নাম, পরিচ্ছদ হচ্ছে 82। ভাই, আপনার এখান থেকে খ্যাস খ্যাস শব্দ হচ্ছে, আপনি কি আপনার মাইক্রোফোনটা একটু ঠিক করতে পারেন? ঠিক আছে, আমি আচ্ছা, একটা জায়গায় স্থির হয়ে দাঁড়ান, নাহলে আমাদের তো দর্শকদের সমস্যা হবে আপনার এই যে সাউন্ডে, আপনার আপনার সাউন্ডে। এখানে দেখেন যে কাফির অবস্থায় মৃত্যুবরণকারী জাহান্নামী, সে কোনো সাফায়াত পাবে না, এবং আল্লাহর নৈকট্য লাভকারী বান্দার সাথে আত্মীয়তার সম্পর্ক তার উপকারে আসবে না। এখানে বলা হচ্ছে, 394 নম্বর হাদিসে বলা হচ্ছে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আমার পিতা কোথায় আছেন? ভাই, আপনি কি না না দেখতেছেন? জি ভাই, ভাই, আপনি যদি এই মনোযোগ না দেন, তাহলে কিন্তু আমি আপনাকে এখানে রাখবো না, আপনার আপনার এখানে মনোযোগ দিতে হবে, হাদিস পড়তে হবে ভালো করে। মনোযোগ দিচ্ছি, আসলে আচ্ছা ঠিক আছে। নেটওয়ার্কে অনেকটা প্রবলেম করছে। আচ্ছা, একজন লোক তাকে জিজ্ঞাসা করলো, আমার পিতা কোথায় আছেন, জান্নাতে নাকি জাহান্নামে? রাসূলুল্লাহ বললেন, জাহান্নামে। বর্ণনাকারী বলেন, লোকটি যখন পেছনে ফিরে যাচ্ছিল, তখন তিনি ডাকলেন এবং বললেন, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে। এটা কে বললেন ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কি বলছেন? আসলে জি ভাই, আমি একটু এই হাদিসের ব্যাপারে একটা কথা বলি। ভাই, এই হাদিসের ব্যাপারে কথা বলার আগে আমার আরেকটা হাদিস একটু দেখাই নি, তারপর বলেন একসাথে, ঠিক আছে? এখানে কি লেখা আছে এটা একটু পড়েন তো ভাই। কোন জায়গায়? ওই যে জায়গাটা আমি দাগ দিয়ে রেখেছি, ইয়া করে রেখেছি, সেই জায়গাটা একটু পড়েন। যে জায়গায় দাগ দেওয়া আসলে বুঝতে পারলাম না। আচ্ছা, যেই জায়গাটা আমি এই যে সিলেক্ট করে রেখেছি, এই যে এই জায়গাটা, এই জায়গাটা পড়েন। আজহারুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, কিন্তু এখানে কি লেখা দেখা আছে এটা যাচ্ছে না। একটু পড়েন। আচ্ছা, দেখা যাচ্ছে না, ঠিক আছে, তাহলে আরেকটা হাদিস দেখাচ্ছি, আরেকটা হাদিস দেখেন। এই হাদিসটা হচ্ছে সুনানু ইবনু মাজা শরীফের, সিয়াসি তার অংশ, সুনানু ইবনু মাজা শরীফের হাদিস। এটার হাদিস নাম্বার হচ্ছে 6000, না, এটার হাদিস নাম্বার হচ্ছে, কই গেল, দাঁড়ান, এটার হাদিস নাম্বার হচ্ছে 1572 নম্বর হাদিস। এটার পরিচ্ছদের নাম হচ্ছে মুশরিকদের কবর জিয়ারত। মুশরিক কারা ভাই, বলেন তো? যারা আল্লাহর সাথে শরীক করে অন্য কাউকে।
মানে পৌত্তলিক তাই না মুশরিকদের কবর জিয়ারত এই অধ্যায়ের ভিতরে 1572 নম্বর হাদিসে বলা আছে আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করেন কার কবর জিয়ারত করেন মায়ের আচ্ছা মায়ের কবর জিয়ারত করেন তিনি কান্নাকাটি করেন এবং সাথে লোকদেরও কাঁদান অতঃপর তিনি বলেন আমি আমার রবের নিকট তার জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি দেননি এটার মানে কি ভাই উনি তো মুশরিক ছিলেন হ্যাঁ এটা কে কার কথা বলা হচ্ছে কার কথা বলছে এখানে কার কথা বলা হচ্ছে এই যে কে মুশরিক ছিলেন কার কবর জিয়ারত করতে গেছিল ওনার পিতার ওনার মা ওনার মা এই যে এখানে মায়ের কথা বলা আছে মায়ের কবর জিয়ারত করেন ঠিক আছে তাহলে তার মা কি ছিল মুশরিক তাহলে মুশরিকদের কবর জিয়ারত এই অধ্যায় পরিচ্ছদের নামই হচ্ছে মুশরিকদের কবর জিয়ারত এই অধ্যায় বলা আছে মায়ের কবর জিয়ারত করেন কিন্তু আল্লাহ পাক তখন তাকে নিষেধ করে দেন যে মুশরিকের জন্য তুমি কোনো দোয়া করবে না জি জি ঠিক আছে কারণ মুশরিকরা হচ্ছে অপবিত্র আল্লাহ পাক মুশরিকদেরকে অপবিত্র নোংরা বলেছেন মুশরিকদের জন্য কোনো দোয়া করা যাবে না কারণ মুশরিকরা জাহান্নামে যাবে ওরা হচ্ছে মূর্তি পূজারি ওরা জাহান্নামে যাবে তাহলে ভাই মুহাম্মদের পিতা এবং মাতা দুইজন কোথায় যাবে ভাই আসলে এ ব্যাপারে উলামায়ে কেরাম আপনাকে ভাই আপনাকে যেটা জিজ্ঞাসা করছে এই হাদিস দুইটা দেখিয়ে আপনাকে যেটা জিজ্ঞাসা করছি সেটা বলেন তা এর বিপরীতে আপনার কাছে কোনো রেফারেন্স যদি থাকে তাহলে সেটা আমাকে দেখান যে ভাই আরেকটা হাদিস আছে এই হাদিসে এরকম বলা আছে তাহলে সেটা আমাকে দেখান আমি আপনার কথা মেনে নিব আসলে এই ব্যাপারে তো আমি রেফারেন্স দিতে পারবো না কারণ আপনি আমাকে বলেন ওলামায়ে কেরাম সহি হাদিসের বিরুদ্ধে কোন পৃথিবীর কোন ওলামায়ে কেরাম কোনো কথা বলতে পারে জি না তাহলে সহি হাদিসে এই দুইটা হাদিস যে দেখালাম আরো অনেকগুলো হাদিস আছে যেখানে মোহাম্মদ নিজের পিতা মাতাকে জাহান্নামি বলেছেন সহি হাদিসের বিপরীতে পৃথিবীর কোন ওলামা একরাম কোন মতামত দিতে পারে না কোরআন এবং হাদিস এই দুইটার বাইরে পৃথিবীর কোন আলেমের কোনো অধিকার নাই কোনো বক্তব্য দেয়া নিজের মন গড়া কথা বলার কোনো অধিকার নাই এটা ভাই আপনি জানেন তাহলে ভাই এখন আমাকে বলেন যে এই যে দুইজন মুশরিকের কথা আমি বললাম আবদুল্লাহ এবং আমিনা এই দুইটা নাম কি মুসলমান নাম নাকি আরবি নাম আসলে এখন বর্তমানে ভাই আপনাকে যে কথাটা জিজ্ঞাসা করছি ভাই আপনাকে যে কথাটা জিজ্ঞাসা করছি সেটার আগে উত্তর দেন পরে যদি আপনি আরো ব্যাখ্যা বিশ্লেষণ করতে চান পরে কইরেন আগে আমি আমার প্রশ্নের উত্তর দেন যে মুহাম্মদের পিতা এবং মাতা তো মুশরিক ছিল দাদা মুশরিক ছিল চাচা মুশরিক ছিল চাচা আবু তালিব ছিল মুশরিক তার কাছে মুহাম্মদ বারবার ইসলামের দাওয়াত নিয়ে গেছে কিন্তু আবু তালিব তখন তার আহ্বান প্রত্যাখ্যান করছে বলছে আমি আব্দুল মুত্তালিবের ধর্মের অনুসরণই করব আমি আমার পিতা আব্দুল মুত্তালিবের ধর্মের অনুসরণই করব আমি মূর্তি পূজাই করব তিনি অনেক মুহাম্মদকে অনেক ভালোবাসতেন কিন্তু তিনি বলেছেন যে আমি আমার পিতা আব্দুল মুত্তালিবের ধর্মই অনুসরণ করব তাহলে আবু তালিব আব্দুল মুত্তালিব আবদুল্লাহ আমিনা এই নামগুলো তো পৌত্তলিক নাম তাই না তাহলে মুহাম্মদের নাম কে রাখছে বলেন তো এবার মুহাম্মদের নাম আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন মুহাম্মদের নাম রাখছে হযরত আব্দুল মুত্তালিব নাম রাখছে আব্দুল মুত্তালিব ছিলেন একজন মুশরিক ব্যক্তি তাকে কেন আল্লাহ পাক স্বপ্ন দেখাবেন তার কাছে তো কোনো ওহী নাযিল হয় না উনি মুশরিক ছিলেন না আমাদের জানামতে এটাই উনি অবশ্যই মুশরিক ছিলেন ভাই আপনি মানে ফাও কথা বলতেছেন কেন তাহলে আপনি আমাকে দেখান সেই রেফারেন্সে দেখান যে তিনি মুশরিক ছিলেন না আব্দুল মুত্তালিব মুশরিক ছিলেন না দেখান আমাকে আমাদের জানামতে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশ পৃথিবীর সমস্ত বংশ থেকে পবিত্র ভাই আপনার জানা মতে কি সেটা তো আমি জানতে চাইনি ভাই আপনার কাছে যদি কোনো রেফারেন্স থাকে যে আব্দুল মুত্তালিব মুশরিক ছিল না সেটা দেখান আমাকে আমরা তো ওলামায়ে কেরামের কাছ থেকে এরকম ভাই ওলামায়ে কেরামের থেকে ওলামায়ে কেরামের বাপ যেটা হাদিস সেটা আমি আমি দেখাচ্ছি পৃথিবীর কোনো ওলামায়ে কেরাম এই হাদিস অস্বীকার করতে পারবে না আপনি আমাকে দেখান যে এর বিপরীতে আপনার কাছে কোনো হাদিস আছে কিনা আচ্ছা আমাদের প্রসঙ্গটাই কিন্তু উল্টে গেছে আমি আপনার কাছে প্রসঙ্গটা উল্টায় নাই ভাই প্রসঙ্গটা উল্টায় নাই ভাই প্রসঙ্গ উল্টায় নাই আমি আপনাকে আরেকটা হাদিস দেখাচ্ছি সেটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস দেখেন ভাই আপনারা তো আসলে ইসলাম সম্পর্কে জানেন না কিছু মানে হুদাই কথা বলেন এই এই যে দেখেন আমি সহিহ বুখারী থেকে দেখাচ্ছি এবার আজহারুল ইসলাম সাহেব আপনি দেখতে পাচ্ছেন জি দেখতে পাচ্ছি সহিহ বুখারী হচ্ছে সহিহ বুখারীর হাদিস ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় হচ্ছে জানাজা হাদিস নাম্বার হচ্ছে 1277 হাদিস হচ্ছে 1360 নম্বর হাদিস তবে এইখানে হাদিস নাম্বার আছে 1277 নম্বর ঠিক আছে এইখানে দেখেন তিনি বলেন আবু তালিবের মৃত্যুর সময় উপস্থিত হলো এই যে দেখেন আবু তালিব মুহাম্মদের চাচা ছিল সে জানেন তো নাকি আচ্ছা আবু তালিবের মৃত্যুর সময় উপস্থিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন তিনি সেখানে আবু জাহল ইবনু হিসাম ও আব্দুল্লাহ ইবনু উমাইয়া
ইবনু মুগিরাকে উপস্থিত দেখতে পেলেন। রাবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবকে লক্ষ্য করে বললেন, চাচা যান, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পাঠ করুন, তাহলে এর উসিলায় আমি আপনাকে আল্লাহর সমীপে আপনার জন্য সাক্ষ্য দিতে পারবো। তখন আবু জাহল এবং আবদুল্লাহ ইবনু আবু উমাইয়া বলে উঠল, ওহে আবু তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে বিমুখ হবে? এই যে দেখেন এখানে লেখা, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে বিমুখ হবে, মানে পৌত্তলিকতা থেকে বিমুখ হয়ে তুমি কি ইসলাম কবুল করে ফেলবে? মানে তারা এই জিনিসটার বিরোধিতা করতেছে। মোহাম্মদ যখন এসে দাওয়াত দিল আবু তালিবের মৃত্যুর শয্যায়, আবু তালিবকে, তখন আবু জাহল এবং আবদুল্লাহ ইবনে আবু উমাইয়া বলল, ওহে আবু তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে বিমুখ হবে? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে কালেমা পেশ করতে থাকেন, আর তারাও দুজনে তাদের উক্তি পুনরাবৃত্তি করতে থাকেন, মানে দুই পক্ষ কথা বলতেছে এখানে। অবশেষে আবু তালিব তাদের সামনে শেষ কথাটি যা বলল তা এই যে, সে আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে অবিচল রয়েছে, সে আব্দুল মুত্তালিবের ধর্মের উপর অবিচল রয়েছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করলো। এই কথাটার মানে কি ভাই? আজহারুল ইসলাম ভাই, আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আবু তালিব আব্দুল মুত্তালিবের ধর্মের উপর অবিচল থেকে তিনি বললেন তিনি লা ইলাহা বলবেন না, এই কথাটার মানে কি ভাই? জি জি করতেছেন, আপনাকে আমি জিজ্ঞাসা করেছি এই কথাটার মানে কি ভাই? তিনি আসলে মানে ওনারা তাদের পূর্বের যে ধর্ম ওটারই অনুসরণ করতে চাইছেন, বা তাদের এত গর্ব মানে পৌত্তলিকতা, মানে পৌত্তলিকতা, কাবা শরীফে যে 360টা মূর্তি ছিল সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিবের হাতে, তাই না? হ্যাঁ, ওই সময় উনি কাবার ছিলেন, তাহলে সেই মূর্তিগুলাকে তো তিনি পূজাও করতেন, তাই না? আমরা জানি উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিমের কি সেটা তো জিজ্ঞাসা করি নাই, আপনাকে জিজ্ঞাসা করেছি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে অবিচল রয়েছে, আব্দুল মুত্তালিবের ধর্মের উপর অবিচল রয়েছে আবু তালিব, তার মানে কি ভাই? দেখেন আমি আপনাকে একটা কথা বলি ভাই, আপনার একটা কথা বলার আগে আপনি এই হাদিসটা থেকে কি বুঝলেন সেটা বলেন। হ্যাঁ, উনি ওনার মানে পৌত্তলিকতায় থাকতে চেয়েছেন, তাহলে আবু তালিব তার পৌত্তলিকতাতেই থাকতে চেয়েছে, তাহলে আবু তালিব কি পৌত্তলিক ছিল নাকি মুসলমান ছিল? আপনি এই কথার উত্তর এখানেই পাবেন। দেখেন কাবা শরীফে এত মূর্তি থাকা অবস্থায়ও কিন্তু সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবাদত করতেন, তাই বলে তিনি কি মূর্তির উপাসনা করতেন না? মুহাম্মদ কি করত, মুহাম্মদ কি করত না না করত, সেটা পরবর্তীতে যখন আল্লাহর ওহী নাযিল হয় তখন সেই রুল অ্যাপ্লাই হবে, কিন্তু আগে মুহাম্মদ কি করত না না করত তা দিয়ে কিছু যায় আসে না। না, আগে না, নবুয়তের পরেও তিনি কাবা শরীফে অনেক ইবাদত করতেন। কাবা শরীফে ইবাদত করছে, এখানে তো পরিষ্কার বলা যে আব্দুল মুত্তালিবের ধর্মের উপর অবিচল রয়েছে, আব্দুল মুত্তালিবের ধর্মটা তাহলে কি? ধর্ম হতে পৌত্তলিকতা না হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের তরিকাটা হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা হইলে তো তার তো মুসলমান হওয়ার দরকারই নাই, আবু তালিব কেন তাইলে মুসলমান না হইলে তো তখন মোহাম্মদ তাকে বলতেছে যে আপনি যদি ইসলাম কবুল করেন তাহলে আপনি জান্নাতে যাবেন। আরেকটা হাদিসে বলা আছে আবু তালিবের গিরা পায়ের গোড়ালি পর্যন্ত জাহান্নামে ডুবে আছে, জাহান্নামের আগুনে ডুবে আছে, সেই হাদিসটা দেখবেন। উনি যেহেতু ইসলামের দাওয়াত পায় কবুল করেননি ভাই, আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করছি, আপনি প্রসঙ্গ চেঞ্জ করেন না, আপনাকে যেটা জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে যে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে আব্দুল মুত্তালিবও পৌত্তলিক ধর্মের অনুসারী ছিল, আবু তালিবও পৌত্তলিকতার অনুসারী ছিল, আব্দুল একটু আগে দেখালাম আব্দুল্লাহও পৌত্তলিকতার অনুসারী ছিল, আমিনাও পৌত্তলিকতার অনুসারী ছিল, মুশরিক ছিল, আপনি বলতেছেন এগুলা কি? এবং আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফের সামনে যখন শিশু মোহাম্মদ যখন জন্ম নিল তখন সে শিশু মোহাম্মদকে নিয়ে কাবা শরীফের সামনে এসে বলল আমি এর নাম রাখলাম মোহাম্মদ, মানে প্রশংসিত, এই মোহাম্মদ নামটাও তো রাখছে তার দাদা পৌত্তলিক দাদা আব্দুল মুত্তালিব। তাহলে আপনি যে বলতেছেন এইগুলা মুসলমান নাম, এটা মুসলমান নাম হলো কিভাবে ভাই? এগুলো তো সব পৌত্তলিক নাম। আমি আসলে বর্তমান যেটা চলতেছে, আচ্ছা আপনি আমাকে বর্তমান যেটা চলতেছে সেটা তো আমি আপনাকে জিজ্ঞাসা করিনি, আমি আপনার যে রুট মানে হচ্ছে মূল, সেই মূল জিনিসটা আমি জিজ্ঞাসা করছি, এই যে নামগুলা যে এখন মুসলমানরা ব্যবহার করে এই নামগুলার আদি উৎস তো পৌত্তলিকতা। আপনি আমাকে বলেন আবু বকর যখন ইসলাম কবুল করলো তখন কি তার নাম পরিবর্তন করছিল? আবু বকর তো ছিল পৌত্তলিক, সে কি নাম পরিবর্তন করছিল মুসলমান হওয়ার পরে? না না, নাম পরিবর্তন করেনি। তাহলে কেন নাম পরিবর্তন করেনি? তার নামটা তো পৌত্তলিক নাম, তার পৌত্তলিক বাপদাদা তার এই নাম রাখছে, সে কেন নামটা পরিবর্তন করলো না? খাদিজা কি তার নাম পরিবর্তন করছিল ইসলাম কবুল করার পরে? খাদিজার নামটাও তো ছিল খ্রিস্টান নাম, সে তো ওই অঞ্চলে খ্রিস্টান ছিল, তাহলে তার নাম কিসে পরিবর্তন করছিল? জি না। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন ভাই? জি, নাম নাম শুনছি। আব্দুল্লাহ ইবনে উবাই কি নাম পরিবর্তন করছিল? হযরত ওমর কি নাম পরিবর্তন করছিল? জি না জি না। তাহলে এগুলা তো সবই পৌত্তলিক নাম ভাই।
কোনটা ইহুদি নাম, কোনটা খ্রিস্টান নাম, কোনটা পৌত্তলিকদের নাম, তাই না ভাই? জি, তাহলে আপনি কিভাবে দাবি করতেছেন যে আরবি নাম হওয়া মাত্রই মুসলমান নাম, এটা আপনি কিভাবে দাবি করতেছেন ভাই? যুক্তিতে আসেন, বর্তমান যে কথা বলেন, যুক্তি না, বর্তমান বর্তমান অতীতের তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনার তো যুক্তি দিয়ে কথা বলতে হবে। ব্যাপারটা আমি আসলে আমার যুক্তি এটাই যে বর্তমান প্রচলন এখন মুসলিম বর্তমান প্রচলনটা হইলো কোথেকে, বর্তমানে যে প্রচলনটা সেটা হইলো কোথেকে, সেটা তো হয়েছে পৌত্তলিক নাম থেকে। হ্যাঁ, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে। আচ্ছা ঠিক আছে, বর্তমানের কথাই আপনি ধরেন, বর্তমানের কথাই আপনি ধরেন। আপনি কি তারেক আজিজের নাম শুনেছেন? তারেক আজিজ, তারেক তারেক আজিজ ইরাকের একজন মন্ত্রী ছিল, নাম শুনেছেন? আসলে নামটা আমি শুনিনি। আচ্ছা, আপনাকে আমি স্ক্রিনে দেখাচ্ছি ইরাকের এই মন্ত্রীটা, মন্ত্রীটাকে আমি দেখাচ্ছি, ইরাকে সাদ্দাম হোসেনের একজন মন্ত্রী ছিলেন তিনি, এই যে এই এই ব্যক্তি দেখেন। আচ্ছা দাঁড়ান একটু, এক সেকেন্ড স্ক্রিনে দিচ্ছি, এই যে এই ব্যক্তির নাম হচ্ছে, নাম হচ্ছে তারেক আজিজ, দেখতে পাচ্ছেন ভাই স্ক্রিনে, দেখতে পাচ্ছেন আপনি? আচ্ছা বলেন তো ভাই, তার নাম শুনে আপনার কি মনে হয় সে কি কি ছিল, কোন ধর্মের অনুসারী? তার নাম শুনে আসলে হ্যাঁ মুসলিম মুসলিম মনে হয়, তো অর্থের দিকে লক্ষ্য করলে আসলে ওরকম। আচ্ছা এই যে দেখেন, এবার এবার দেখেন, তিনি জাতিগতভাবে ছিলেন ক্যালডিয়ান খ্রিস্টান এবং ক্যালডিয়ান ক্যাথলিক চার্চের সদস্য ছিলেন, তার মানে তিনি ছিলেন একজন খ্রিস্টান। তাহলে তারেক আজিজ নামটা শুনে আপনার কাছে যদিও মনে হচ্ছে যে এটা মুসলমান নাম, কিন্তু তিনি তো মুসলমান ছিলেন না, তিনি ছিলেন খ্রিস্টান। কারণ কি ভাই, তার এই নামের কারণ কি ভাই বলেন তো? তিনি একজন আরব। হ্যাঁ, আরব দেশে সবার নামই এরকম হয়, বুঝতে পারছেন? এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, নামের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, নাম নির্ভর করে হচ্ছে ভাষার উপরে, কোন ভাষায় আপনি নামটা রাখতেছেন। যেমন ধরেন, আপনি যদি না আপনার বাচ্চার নাম রাখেন শুভব্রত, এই নামটা হচ্ছে বাংলা নাম, এটা হিন্দু নাম না, এটা হচ্ছে বাংলা নাম, ঠিক আছে? বুঝতে পারছেন? তো নামের ভিতরে কোনো মুসলমান হিন্দু খ্রিস্টান হয় না, নামের ভিতরে হয় বাঙালি নাম, মানে ইংরেজি নাম, জার্মান নাম, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ নাম, আরবি নাম, উর্দু নাম, এগুলা হয় ভাষার সাথে সম্পর্কিত নামটা, বুঝতে পারছেন ভাই? তো আমার নামটাও হচ্ছে সেরকম আরব দেশের নাম, এটা কোনো মুসলমান নাম না। আচ্ছা, আমি এখানে বলতে চাই আপনার নামটাও, আপনার নামটাও হচ্ছে আরবি নাম, এটা কোনো মুসলমান নাম না, ঠিক আছে ভাই? আপনি কি আমার প্রশ্ন, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? জি হ্যাঁ পাইছি। আচ্ছা, এবার আপনি দ্বিতীয় প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনার নাম, আপনি বাংলাদেশে আপনার জন্ম, তাহলে আপনার নামটা কেন আরবি ভাষায় হলো? কারণ আমার পিতামাতা ছিল মুসলিম, এই জন্য তারা আরব দেশের নাম, আরব দেশের নামগুলাকে মনে করতো যে আরব দেশের নামগুলা রাখাটা মুসলমানের দায়িত্ব, এই কারণে তারা আমার নামটা আরবি ভাষার নাম রেখেছে।